মেডিকেল করানোর জন্য আমাদের এরকম একটা গাড়ি ধরতে হইব, এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম মোস্ট বিউটিফুল বাস। কারণ হচ্ছে এরকম বাস আমি এর আগে কখনোই দেখি নাই। আর এই বাসের বিশেষত্ব হচ্ছে এই বাসে তেমন একটা ভিড়ভাট্টা থাকে না, আপনি যেইখানেই যান না কেন এই বাসের টিকিট মাত্র 10 টাকা। এই বাসের বিশেষত্ব দেখতে পাচ্ছেন যে আদার্স যে সকল বাস আছে ওই বাসের মতো এটা না, এটা তেমন একটা ভিড়ও থাকে না এই বাসে। আর হচ্ছে আপনার সিটের যেই বসার যে আসনের যে ইয়াটা মুভমেন্ট আর যে প্লেসটা এটা দেখেন সম্পূর্ণ সোজা, মানে এরকম বাস যে বাংলাদেশে আছে আমি কল্পনা করি নাই। যাই হোক, অন্য মানে অন্যতম একটা মজা সুন্দর। আর সবাই তো এখানে মানে মোটামুটি ভালো, বাসের ভিতরে পরিবেশটা যেমন সুন্দর বাহিরের পরিবেশটা যেমন সুন্দর, মানে ভিতর ভিতরের পরিবেশটা যেমন সুন্দর বাসের আর বাহিরের পরিবেশ এমন মনোমুগ্ধকর জিনিসটা খুব ভালো লাগছে। যাই হোক, বাস দিয়ে যাচ্ছি, এই বাসটা কোথায় এটা পরে বলবো, কারণ আজকে সরাসরি ভিডিওতে চলে যাই। তো যাওয়ার জন্য আমি প্রথমে আমাকে বাস হচ্ছে আমাকে নামা দিছে যেহেতু গুলশান একে আমাকে নামা দিছে, কারণ হচ্ছে আমি এখান থেকে মেডিকেল করব। তো এই জন্য আমি যেই আমি ইয়ার নাম বলবো না, যেখান থেকে করছি এখানে নাম বলবো না। যাই হোক, তো আপনারা যে কোনো জায়গা থেকে অনেক জায়গা থেকে এটা করে, যে কোনো একটা জায়গা থেকে আপনারা করে নিতে পারেন। তো আমি এখান থেকে করতেছিলাম, তো আমার যেহেতু এই জায়গায় ইয়ে করা আছে, অ্যাপ্লাই করা আছে মানে মেডিকেল করার জন্য, তো আমি এখান থেকে যে আসলাম আইসা লিফটে দিয়ে উঠলাম উইঠা, তারপরে আপনার এদিকটা যাবো। যাওয়ার পরে যে দোতলায় সরি আমি তিনতলায় কয়তলা যে নিজেও যাই না, যাই হোক যতলায় হোক আমি আসছি। তো যাচ্ছি, এখান থেকে আমাকে একটা স্লিপ দেওয়া হবে, এটা হচ্ছে এই স্লিপ, এই যে স্লিপটা, এই স্লিপটা নিয়ে এখন আমি খাবো না কি করবো কিছুই করবো না। এই স্লিপটা হচ্ছে আমি অতএব আমি হচ্ছে এখন যাবো ইসিবি চত্বর। আমি এখন ইসিবি চত্বর যেতেছি, কারণ হচ্ছে আমার যে মেডিকেলের যে ই পড়ছে হসপিটাল সেটা হচ্ছে ইসিবি চত্বরে। যারা মেডিকেল করবেন শুধুমাত্র তাদেরকেই ঢুকতে দেওয়া হবে, আদারওয়াইজ বাহিরের যারা তার সাথে আসবেন তাদের কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না, তারা নিস্তালায় থাকতে হবে। যার ফলে আমি এখানে নিস্তালায় আমি যেতে পারতেছি না বাহিরে, তারপরেও তারপরে একটু বাইরে ঠান্ডা ঠান্ডা আছে, একটু পরিবেশ সুন্দর আছে। যাই হোক, প্যারেন এই চিল যা হবে দেখা যাবে। যাই হোক, এখন হচ্ছে আমরা চলে যাবো, চলে যাওয়ার জন্য আচ্ছা তখন কিন্তু আমি বলি নাই যে আমি কোন জায়গায় যেতেছি, রাইট? কারণ হচ্ছে তখন আর কি বলার ছিল যে মেডিকেলের কথাটা, তো এই জন্য হচ্ছে আমি বলি নাই। এখন যেহেতু মেডিকেল কমপ্লিট তো এই জন্য হচ্ছে বলবো আমি কোন জায়গায় ছিলাম। আর যাই হোক, অনেকে আবার জানতে চাইবেন যে মেডিকেলে কী কী হয়েছে। মেডিকেলে আসলে হচ্ছে আপনার চোখ চোখ পরীক্ষা করছে, যে মানে দূর থেকে বলা হয়েছে যে এটা কত নাম্বার এরকম একটা কিছু, তারপর রক্ত পরীক্ষা হয়, আর হচ্ছে আপনার ই হয় রক্ত পরীক্ষা হয় শরীরে বডি স্ক্যান করে, মানে হচ্ছে স্ক্যান করে মানে হচ্ছে ই করে আপনার কী বলো এটাকে এক্সরে, সারা শরীর পুরোটা শরীর এক্সরে করে। আর এই তো তারপরে হচ্ছে আপনাকে একটা একটা কাগজ দিবে, ওই কাগজটা নিয়ে আপনি বাসায় চলে আসবেন আর কি। ডেট দেয় 2 থেকে 3 দিন, চার দিন, তো আমার এটা হচ্ছে 4 দিন সময় নিছে। আর আচ্ছা আমার এখানে সময় নিচ্ছে হচ্ছে 4 দিন। আর এখানে এবার আসি কত খরচ হয়েছে, প্রথমত অ্যাপ্লাই করার জন্য মেডিকেল করার যে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই করার জন্য খরচ হচ্ছে 1500 টাকা, মানে 1500 টাকা ওদেরকে দিতে হয়েছে। আর পরবর্তী মেডিকেলের জন্য দিতে হয়েছে হচ্ছে আপনার 8,500 টাকা, মোটামুটি 10,000 টাকা, হ্যাঁ 10,000 টাকা লাগছে মেডিকেল করে দিতে। এইটা হচ্ছে সম্পূর্ণ প্রসেস ছিল। আর এতক্ষণ আমরা ছিলাম, বাই দ্য ওয়ে একটা জিনিস বলা হয় না সেটা হচ্ছে এই ও সরি যাই হোক ওই যে বলা হয় না সেটা হচ্ছে এতক্ষণ যেখানে ছিলাম, এতক্ষণ ছিলাম হচ্ছে আমরা ইতে হাতের ঝেলে 10 টাকায় ভ্রমণ, বাসটা কিন্তু অস্থির। আর হচ্ছে ভিতরের পরিবেশ তো দেখছেনি, এবার হচ্ছে আমি একদম প্রথমবার আমি সামনে বসতে পারি নাই, প্রথমবার হচ্ছে জায়গা পাইনি মাঝখান থেকে মানে ওই বসতে পারি নাই, এই জন্য ভিতরেরটা দেখে আমি এক্সিডেন্ট হয়ে গেছিলাম, এই জন্য হচ্ছে তখন আমি মাঝখানে বসে আর ভিডিও নিতে পারিনি হাতের ঝেলে। তো যেহেতু প্রথমবার ভিডিও নিতে পারি নাই, এই জন্য হচ্ছে আমি একদম আজকে প্রথম প্রথম বসে পড়ছি, একদম ফার্স্টের ফার্স্ট মানে হচ্ছে প্রথম যে সিটটা ছিল সেটাতে এখানে বৈশা আপনাদের সাথে যাচ্ছি কথা বলছি। তো আজকের ভিডিও ছিল এতটুকুই মানে এখানে, আর এতক্ষণ হচ্ছে চললো যে মেডিকেল হয়েছে, মেডিকেল কমপ্লিট মানে মেডিকেলের যে প্রসেসটা সংক্ষেপে দেখানোর ট্রাই করলাম, মানে হচ্ছে বইলা দিলাম আর কি। তারপর হচ্ছে মেডিকেলের পর তো আপনারা জানেন এরপরে পুলিশ ভেরিফিকেশন, এটার জন্য যা যা লাগে ওটা তো প্রসেস পরবর্তীতে বইলা দেওয়া হবে, মানে পরবর্তীতে ভিডিও দিব। আজকে শুধু এতটুকুই দেখাইলাম যে যারা মেডিকেল করবেন বিদেশে যাওয়ার জন্য তাদের জন্য আজকের ভিডিওটা আর কি সংক্ষেপে শেষ করলাম, এই আর কিছু না। অন্য কোনো কোয়েশ্চেন থাকে সে ব্যাপারে কোয়েশ্চেন মানে কমেন্টস করবেন। আর হচ্ছে
ইচ্ছা হলে সাবস্ক্রাইব করবেন, আপনি এখানে কোনো জোর জবরদস্তি নেই, কারণ এতে সাবস্ক্রাইব করলে একটু ভালো লাগে, কিন্তু করতেই হবে এমনটা কিছু না, আপনাদের ইচ্ছা ভাই, শুধু বলে লাভ নেই। যাই হোক, দোয়া রইলো, আসসালামু আলাইকুম।